এক নজরে দেখা যাক এই সার্কিটটাতে কি কি পাওয়ার ট্রানজিস্টার ব্যবহার করতে পারি এবং সেইগুলো কত ভোল্ট, কত অ্যাম্পিয়ার, কত ওয়াটের ট্রানজিস্টারগুলো আমরা ব্যবহার করতে পারি। তো আমরা ছোট দিয়ে শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন C5198 A1941, এটা হচ্ছে এনপিএন টাইপের ট্রানজিস্টার, এটা হচ্ছে পিএনপির, মানে এটা আমরা পজিটিভ সাইডে ব্যবহার করব, এটা আমরা নেগেটিভ সাইডে ব্যবহার করব এই সার্কিটের জন্য। তো এই সার্কিটটাতে এই ট্রানজিস্টারটা যদি আমরা ব্যবহার করি, তাহলে এই ট্রানজিস্টার যে ট্রানজিস্টারের ডাটা শিট অনুযায়ী এটি 10 এম্পিয়ার, 140 ভোল্ট এবং 100 ওয়াট। এবার আসি 1943-5200। তো 5200 হচ্ছে পজিটিভ সাইডের জন্য আর 1943 হচ্ছে নেগেটিভ সাইডের জন্য এই ধরনের সার্কিটের জন্য। তো 5200 ট্রানজিস্টারটি হচ্ছে এনপিএন টাইপের আর 1943 হচ্ছে পিএনপি টাইপের। তো 5200 বা 1943 ট্রানজিস্টারটি 15 এম্পিয়ার, 230 ভোল্ট এবং 150 ওয়াট। এরপর আসি NJW 0302 NJW 0281। তো 0281 এটা হচ্ছে এনপিএন, এটা হচ্ছে পিএনপি, অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ সাইডের জন্য, এটা হচ্ছে নেগেটিভ সাইডের জন্য এই ধরনের সার্কিটের ক্ষেত্রে। এই ট্রানজিস্টারটির থেকে এটা হচ্ছে 250 ভোল্ট, এটা হচ্ছে 230 ভোল্ট। তো 1943-5200 চাইতে আমরা যদি এটা ব্যবহার করি, তাহলে এটাতে ওয়ার্ড এবং অ্যাম্পিয়ার সেমই থাকবে, শুধু এটাতে একটু ভোল্টেজটা বেশি। তো সেক্ষেত্রে আমরা এটাও ব্যবহার করতে পারি, এটাও ব্যবহার করতে পারি, এটাও 15 এম্পিয়ার, এটাও 15 এম্পিয়ার, শুধু এটা হচ্ছে 230 ভোল্ট, এটা হচ্ছে 250 ভোল্ট। এবার আসি এই ট্রানজিস্টারটি নিয়ে। এটা দেখতে 1943-5200 মতো সাইজ, কিন্তু এটা হচ্ছে অরিজিনালি MJL 21193 21194। এখানে 21193 এটা হচ্ছে পিএনপি টাইপের ট্রানজিস্টার আর 21194 এটা হচ্ছে এনপিএন টাইপের ট্রানজিস্টার। এই ট্রানজিস্টারটি 16 এম্পিয়ারের, 250 ভোল্ট এবং 200 ওয়াট, যেটা 1943-5200 চাইতে এটাতে ওয়াটটা একটু বেশি। এবার আসি সানকিন ট্রানজিস্টার নিয়ে। সানকিন ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন এটা 2SA1494, 2SC3858। এই ট্রানজিস্টারটি এটা হচ্ছে এনপিএন টাইপের, এটা হচ্ছে পিএনপি টাইপের। তো এই ট্রানজিস্টারটি 17 এম্পিয়ারের, 200 ভোল্ট, 200 ওয়াট, অর্থাৎ এই ট্রানজিস্টারগুলো 17 এম্পিয়ার, 200 ভোল্ট, 200 ওয়াট। এই সিরিজের আরও কিছু ট্রানজিস্টার আছে, যেটা 2SC1216, 2SA2922, ওই ট্রানজিস্টারগুলোর ওয়াট হচ্ছে 17 এম্পিয়ার, 180 ভোল্ট, 200 ওয়াট। তো দেখতে এটার মতোই, শুধু নাম্বারটা আলাদা, ওটা চাইতে এটাতে ওয়াটটা বেশি। এবার আসি মেটাল ট্রানজিস্টার নিয়ে। এই সার্কিটে এই ট্রানজিস্টারগুলো ব্যবহার করা যাবে। এটা হচ্ছে MJ15025 আর আরেকটা হচ্ছে 15024 15024 এবং 15025। এই ট্রানজিস্টারটি হচ্ছে 16 এম্পিয়ারের, 250 ভোল্ট, 250 ওয়াট। এটা 250 ভোল্ট, 250 ওয়াট, 16 এম্পিয়ার। এই ধরনের আরেকটি ট্রানজিস্টার আছে, যেটা MJ15003 15004। এখানে 15003 এটা হচ্ছে এনপিএন, 15004 এটা হচ্ছে পিএনপি। দেখতে সেম এই ধরনেরই মেটাল ট্রানজিস্টার। এই ট্রানজিস্টারগুলো হচ্ছে 20 এম্পিয়ার, 140 ভোল্ট, 250 ওয়াট। এই ধরনের পাওয়ার ট্রানজিস্টারগুলো এই সার্কিটে ব্যবহার করে আমরা এটা থেকে ভালো মানের ওয়াট পেতে পারি। তো আপনাদের হাতের কাছে যে ধরনের ট্রানজিস্টারগুলো আছে, আপনারা সেই ধরনের ট্রানজিস্টারগুলো এই সার্কিটে ব্যবহার করতে পারবেন এবং এটা থেকে ভালো একটি ওয়াট আপনারা পাবেন। আর সর্বশেষ 1943-5200 তো আছেই। তো আজকে আপনাদেরকে
এটা কানেকশন করে দেখাবো কিভাবে এটা কানেকশন করতে হয়, বেস কালেক্টর ইমিটার কোথায় কোথায় সংযোগ দিতে হবে। দেখতে থাকুন, আমি এখানে কাজের সুবিধার্থে এ ধরনের ক্রোকোডাইল ক্লিপ ব্যবহার করেছি। আপনারা সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে কানেকশনগুলো করে দেখাচ্ছি। সবার আগে ভিসিসি প্লাস, এই ভিসিসি প্লাস আসবে পাওয়ার ট্রানজিস্টারের কালেক্টর, এটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে আছে হচ্ছে বি, মানে এই ট্রানজিস্টারের বেজ। বেজ বলতে আমরা এই এক নম্বর পিনটাকে ধরবো, এটা বেজ, এটা কালেক্টর, এটা ইমিটার, যেটাতে আমরা 10 ওমসের রেজিস্ট্যান্স ব্যবহার করি বেজ ভোল্টেজের জন্য, সেটা এই পায়া। আর ভোল্টেজ প্লাস ভোল্টেজ দেওয়ার জন্য এই মাঝখানের এই পিন, আর মাইক্রোন যে রেজিস্ট্যান্স ব্যবহার করা হয় 5 ওয়াটের, সেটা হচ্ছে এই ইমিটারে। তো এখন আমরা এই বেজটা লাগাবো, এটা হচ্ছে 5260 সাইডের বেজ। তারপরে আসবে হচ্ছে গ্রাউন্ড, এখানে আমরা আলাদাভাবে গ্রাউন্ড দেব, গ্রাউন্ডের পয়েন্ট আলাদা। তো এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে গ্রাউন্ডের পরে ডবল ই, ডবল ই হচ্ছে আমরা যে এ ধরনের 1943-5200 ট্রানজিস্টার ব্যবহার করি, এটা থেকে যে মাইক্রন রেজিস্ট্যান্স 5 ওয়াট ব্যবহার করা হয়, পজিটিভ আর নেগেটিভের যে ইমিটারে যে পিন আসে, সে পিন থেকে যে মাইক্রন রেজিস্ট্যান্স আসে সেটার দুই মাথায় অ্যাড হয়ে আসে, সেটাকেই ডবল ই বলা হয়, বা ই ই লেখা আছে যেখানে মার্কিং করা আছে, এটা হচ্ছে ই। আমরা এই ইটাকে এখানে লাগিয়ে দিলাম। এবার আসি বেজ, এটা হচ্ছে 1943-এর বেজ, অর্থাৎ মাইনাস ভোল্টেজের সাইডের বেজ, সেটা আমরা এখানে বেজ লাগিয়ে দিলাম। আর এটা হচ্ছে মাইনাস ভিসিসি, অর্থাৎ আমরা মাইনাস ভোল্টেজ এখানে দিয়ে দিলাম। এই মোটামুটি এখানকার কাজ শেষ। এবার আমরা যদি এটাকে এভাবে ঘুরাই, এখানে বাকি থাকলো হচ্ছে, এখানে বাকি থাকলো হচ্ছে গ্রাউন্ড। আমরা এখান থেকে এই গ্রাউন্ড ভোল্টেজ আমরা এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে আমরা গ্রাউন্ড ভোল্টেজ দিয়ে দিলাম। আর আরেকটা হচ্ছে পজিটিভ ভোল্টেজ, এটা হচ্ছে পজিটিভ ভোল্টেজের তার, আমরা টেস্ট করার জন্য এখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে নেগেটিভ সাইডের ভোল্টেজ। আমরা এইভাবে এটাকে রেখে দিই, আর এসপিকে লেখা আছে, এখান থেকে সরাসরি স্পিকার আউটপুটে যাবে আর একটা গ্রাউন্ড যাবে। তো এবার আমরা সরাসরি ভোল্টেজ দেব এবং গান বাজাবো, সেই জন্য গানের জন্য এখানে আমরা গানের ইনপুট দেব, এটা হচ্ছে গ্রাউন্ড আর এটা হচ্ছে গানের ইনপুটার্স পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের স্পিকারের লাইন। স্পিকার সংযোগের জন্য আমরা এখানে একটা গ্রাউন্ড পয়েন্ট দিয়ে দিলাম, আর আরেকটা সরাসরি স্পিকার যে আউটপুটের পয়েন্ট দেওয়া আছে, এখানে জোবেল নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে, যে কয়েলের আউটপুট সেই আউটপুটে আমরা এটা দিয়ে দিব। এখন আমরা গান প্লে করে দেখি যে পুরোপুরি কানেক্টেড হয়ে গেছে। তো এটা মোটামুটি কানেকশন দেখিয়ে দিলাম। অনেকের কমেন্ট করেন যে কানেকশনগুলো দেখানোর জন্য, তো আজকে একদম সহজভাবে আপনাদেরকে কানেকশনগুলো দেখিয়ে দিলাম। তো এখানে একটা কথা বলি, আপনারা যে পজিটিভ ভোল্টেজটা দিবেন সেটা হচ্ছে এই পাওয়ার ট্রানজিস্টারে ব্যবহার করতে হবে, আর এখান থেকে চিকন তার দিয়ে এখানে পজিটিভ ভোল্টেজ, আর এখানে নেগেটিভ ভোল্টেজ, এখানে গ্রাউন্ড দিলেও সমস্যা নেই। মেন ভোল্টেজটা দিতে হবে এই হিট সিঙ্কের যেই ট্রানজিস্টারগুলো থাকবে সেইখানে, আর এখানে চিকন তার দিয়ে এখানে কানেকশন করলেও এই সার্কিটটি অপারেট করতে কোনো সমস্যা হবে না। আর
আমাদের এই প্রত্যেকটা ভিডিওতে যেই কথাগুলো বলি, যে আমরা যে সার্কিটগুলো বিক্রি করি আপনাদের হাতে তুলে দিই, এগুলো প্রত্যেকটা সার্কিট আমাদের এই রকমভাবে টেস্ট করি আমরা, বিনা টেস্টে কাউকে দেই না। তো তারপরে যদি কারো কোনো সার্কিটের সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে নক দিবেন এবং সেটা আমরা বিনা খরচে আপনাদেরকে পরিবর্তন করে দেব যদি আপনাদের কাজ না হয়। তো 100% আমরা এইভাবে পরীক্ষা করি, দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে পরীক্ষা করি। এইভাবে পরীক্ষা করে তারপরে আপনাদের হাতে এই সার্কিটগুলো আমরা ডেলিভারি করি। আর এখন থেকে আপনারা হোম ডেলিভারিতে প্রোডাক্টগুলো নিতে পারবেন। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনি একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমার এই ভিডিওগুলো তৈরি করার উৎসাহ পাবো। সার্কিটগুলোর দাম 1050 টাকা, এটা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার করা যাবে। ধন্যবাদ সবাইকে।